হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার তো ফ্রেন্ড আজকে নিয়ে এসেছি কারক বিভক্তি থেকে ইম্পোর্টেন্ট এমসি অর বলতে পারো প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট নিয়ে এসেছি কারক বিভক্তি থেকে কারক বিভক্তির কনসেপ্টের ক্লাস আমি আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে দিয়েছি তোমরা যারা কারক বিভক্তি ক্লাসটা দেখেছ আশা করি তোমরা আনসারগুলি করতে পারবে বা তোমাদের কাছে কোয়েশানগুলি ইজি হবে আর যারা এখনও কনসেপ্টের ক্লাসটা দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আগে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টার বাংলা গ্রামার প্লেলিস্টে গিয়ে কারক বিভক্তির ক্লাসটা দেখে নেবে তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস কারক বিভক্তি থেকে ইম্পোর্টেন্ট এমসিকিউ আবারও বলছি যারা ক্লাসটা দেখেছে অর্থাৎ যারা কারক বিভক্তির কনসেপ্টের ক্লাসটা দেখেছ তোমাদের কাছে ইজি লাগবে আর যারা কনসেপ্টের ক্লাসটা এখনও দেখুন তোমরা কি তোমাদের কাছে টাফ লাগবে বা তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হবে তাই বলছি বারবার বলছি তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আগে কনসেপ্টের ক্লাসটা দেখবে বাংলা গ্রামারের কনসেপ্টের ক্লাসটা দেখার পর এই এমসিকিউর ক্লাসটা দেখবে তো প্রথম যে কোয়েশ্চানটা আছে ফ্রেন্ড এখানে বলেছে লাইনটা আমি কি ডরাই সখী বিখারি রাঘবে অর্থাৎ এখানে রাঘবের নিচে দাগ দেওয়া এখানে রাঘবের নিচে দাগ দেওয়া কারণ প্রশ্নে বলা হয়েছে এখানে রাঘবে কোন কারকে কোন বিভক্তি তো আমি যখন কারক বিভক্তির ক্লাসটা করিয়েছিলাম বা আমি যখন কারক বিভক্তি থেকে ক্লাস দিয়েছি তখন আমি স্পষ্টভাবে বলেছিলাম কারক ছয় প্রকার এবং এই ছয় প্রকার কারককে আমরা কিভাবে চিনব কিভাবে চিহ্নিত করব ওইটার একটা ট্রিক্স আমি বলেছিলাম যে আমরা কীভাবে ক্রিয়াপদকে প্রশ্ন করব কিভাবে আমরা কোন প্রশ্নের আনসারের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো যেটা কোন ধরনের কারক তো আমি কনসেপ্টের ক্লাসে অর্থাৎ বাংলা গ্রামার কারক বিভক্তি থেকে যে একটা ক্লাস করিয়েছিলাম ওই ক্লাসের মধ্যে আমি প্রত্যেকটা ট্রিক্স সম্পর্কে আলোচনা করেছি তো তোমরা যারা ক্লাসটা দেখেছো আশা করি বুঝবে এখানে বলেছে রাঘবে রাঘবেটা কোন কারক তো প্রশ্নটা কি হবে আমি কিসের থেকে ডরাই মানে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে মানে এখানে প্রশ্নটা হবে কিসের থেকে সে ডরাই কিসের থেকে আর থেকে দিয়ে প্রশ্ন হলে কোন কারক অপাদান কারক তো এখানে হবে অপাদানে সপ্তমী অপাদানে পঞ্চমী হবে না কারণ আমি বিভক্তিরও একটা ক্লাস দিয়েছি কারকের যেমন ক্লাস দিয়েছিলাম তেমন বিভক্তিরও একটা ক্লাস দিয়েছি তোমরা বিভক্তির ক্লাসটা দেখে নেবে বিভক্তির মধ্যে বিভক্তির মধ্যে আমি বলে দিয়েছিলাম কে রে কোন বিভক্তি দাঁড়া দিয়া কোন বিভক্তি থেকে হতে কোন বিভক্তি এরকমভাবে আমি বিভক্তির ক্লাসে আলোচনা করেছিলাম তো সেই অনুযায়ী সেই রুলস অনুযায়ী এটা হবে অপাদানে সপ্তমী প্রশ্নটা কি রকম হবে আমি কি ডরাই সখী কিসের থেকে মানে আমি কি আমি কিসের থেকে ডড়াই ডরাই সখী খারী রাঘবে রাঘব থেকে আমি ডরাই রাঘব থেকে তো থেকে দিয়ে প্রশ্ন করলে এখানে যে শব্দটার নিচে আন্ডারলাইন করা থাকবে বা যে শব্দটার নিচে দাগ দেওয়া থাকবে ওই উত্তরটা চলে আসছে আমি কারক বিভক্তি ক্লাসে বলেছিলাম আমরা ট্রিক্স দিয়ে প্রশ্ন করব প্রশ্ন করার পরে প্রশ্ন করার পরে দাগ দেওয়া শব্দটা যদি উত্তরে আসে যেভাবে প্রশ্ন করলে যে ট্রিক্সটা দিয়ে প্রশ্ন করলে দাগ দেওয়া শব্দটা উত্তর হবে সেই ট্রিক্সটা হবে ওই কারক আশা করি তোমাদের কনফিউশন লাগছে কারণ এভাবে বললে তো কনফিউশন হবে কিন্তু যারা তোমরা কনসেপ্টের ক্লাসটা দেখেছো আশা করি তোমরা বুঝবে আর যারা দেখো তাদের কাছে কনফিউশন লাগবে কারণ এটা ট্রিক্স আছে যেমন এখানে ট্রিক্স বলতে যেমন দাঁড়া দিয়া হলে করণকারক থেকে হতে হলে অপাদানকারক যেমন আছে যেমন কখন কোথায় স্থান বুঝালে কারক কে বুঝালে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক বা কারক এরকমভাবে আমি ডিসকাশন করেছি সেই থেকে আনসারটা হবে এখানে অপাদান কারক কারণ প্রশ্নটা হবে আমি কি ডরাই সুখী কিসের থেকে কিসের থেকে রাঘব থেকে কিসের থেকে রাঘব থেকে তো কিসের থেকে উত্তর এসেছে রাঘব তো থেকে দিয়ে প্রশ্ন করলে উত্তর চলে আসে তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে অপাদান বিভক্তি হবে সপ্তমী নেক্সট কোয়েশ্চানটা সম্প্রদান কারকে কোন বিভক্তি ব্যবহৃত হয় সম্প্রদান কারক হচ্ছে সম্প্রদান কারক হচ্ছে যখন দান অর্থে ব্যবহৃত হয় তো এখানে যে সম্প্রদান কারকে কোন বিভক্তি ব্যবহৃত হয় সম্প্রদান মিন্ সম্প্রদান কারককে আমরা কিভাবে প্রশ্ন করব কী বা কাকে দিয়ে প্রশ্ন করব তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করব তো এখানে কোন বিভক্তি ব্যবহৃত হয় এখানে কারেক্ট আনসার হবে চতুর্থী চতুর্থী বিভক্তি ব্যবহৃত হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় কর্মকারক কোয়েশন নাম্বার ফোর হচ্ছে বিক্ষুককে ভিক্ষা দাও এটা কোন কারক আমি একটু আগে বলেছিলাম সম্প্রদান কারক যেখানে দান অর্থে ব্যবহৃত হয় সম্প্রদান মানে যেখানে দান ব্যবহৃত হয় দান নিঃস্বার্থে দান যেমন অন্ধকে চক্ষু দান করা মূর্খকে জ্ঞান দান করা বিক্ষুককে ভিক্ষা দান করা এই জিনিসটা যখন আমরা দান করব তখন আমাদের ফিরে পাওয়ার কোনো আশা নেই আমরা নিঃস্বার্থে দান করছি এটা হবে সম্প্রদান কারক যেমন এখানে ভিক্ষুককে ভিক্ষা দাও তো আমি যদি ভিক্ষুককে ভিক্ষা দেই এটা তো আমার পাওয়ার আশায় আমি দেইনি আমি নিঃস্বার্থভাবে দিয়েছি তো নিঃস্বার্থভাবে যখন আমরা কিছু দেব তখন এখানে হবে সম্প্রদান কারক সম্প্রদান কারক কোয়েশন নাম্বার ফাইভ হচ্ছে ভাবাদিকরণের সর্বদাই কোন বিভক্তির প্রয়োগ হয় তো ওখানে কারেক্ট আনসার হবে এখানে কারেক্ট আনসার হবে সপ্তমী কোয়েশন নাম্বার সিক্স হচ্ছে বেলা যে পরে এলো জলকে চল কোন কারকে কোন বিভক্তি তো এখানে বেলা যে পরে এলো বেলা যে পরে এলো জলকে চল এখানে কোয়েশনটাতে কোনো শব্দের নিচে দাগ দেওয়া হয়নি বা হয়তো কোয়েশানটা টাইপিংয়ে মিস্টেক হলো তো এটা কোয়েশনটা তোমরা লেখবে না কারণ এখানে কোনো শব্দের নিচে দাগ দেওয়া নেই তো আমরা কিভাবে কারক নির্ণয় করব। কোয়েশান নাম্বার সেভেন হচ্ছে বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এখানে বিপদে এখানে বিপদে এটা কোন কারক বিপদের নিচে দাগ তো প্রশ্নটা কিভাবে হবে প্রশ্নটা হবে কিসের থেকে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা কিসের থেকে মোরে রক্ষা করো কিসের থেকে বিপদ থেকে তো কিসের থেকে বা কী থেকে প্রশ্ন করলে আমার উত্তর আসে বিপদে অর্থাৎ দাগ দেওয়া শব্দটা উত্তর চলে আসে কিসের থেকে বা কী থেকে দিয়ে প্রশ্ন করলে আর আমরা জানি থেকে হতে হইতে দিয়ে প্রশ্ন করলে এটা কোন কারক এটা হচ্ছে অপাদান কারক এবং বিভক্তি অনুসারে এটা হবে অপাদানে সপ্তমী বিভক্তি নেক্সট কোয়েশন নাম্বার এইট হচ্ছে বাংলা শব্দ বিভক্তি কত প্রকার তো বাংলা শব্দ বিভক্তি হচ্ছে সাত প্রকার প্রথম দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই বিভক্তি সাত প্রকার বিভক্তি আমি আলোচনা করেছি বিভক্তির ক্লাসে সাত প্রকার বিভক্তি নেক্সট কোয়েশন নাম্বার নাইন প্রিয় জনে যাহ দিতে চাই তাই দিই দেবতারে কারক বিভক্তি নির্ণয় করো অর্থাৎ দেবতার উদ্দেশ্যে কিছু অর্থাৎ দেবতার উদ্দেশ্যে কিছু দেওয়া তো আমরা যখন দেবতাকে কিছু দিই আমরা নিঃস্বার্থভাবে দিই নিঃস্বার্থভাবে আমরা দিই তখন কি কারক হবে সম্প্রদান কারক হবে সম্প্রাদনে দ্বিতীয়া সম্প্রদনে দ্বিতীয়া কোয়েশন নাম্বার টেন হচ্ছে পড়াই মন বসো আমার এখানে পড়াই কোন কারক পড়াই পড়াই কি একটা জায়গা বোঝাচ্ছে এখানে কোথায় মন বসে না বা কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর চলে আসে কোথায় মন বসে না পড়াই মন বসে না কোথায় তো কোথায় কখন দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হয় কারক। কি কারক অধিকরণ কারক। আশা করি ফ্রেন্ডস তোমরা বুঝতে পারছ আর যদি কিছু ডাউটস থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব আবারও তোমাদের ডাউটগুলি ক্লিয়ার করতে নেক্সট কোয়েশন হচ্ছে দাঁড়া দিয়ে হইতে থেকে এগুলিকে কি বলে দাঁড়া দিয়া হইতে থেকে এগুলিকে বলা হয় বিভক্তি এগুলি কি শব্দের মধ্যে বিভক্তি হিসাবে কাজ করে যেমন কলম দ্বারা লেখা হয় কলম লেখা হয় লাইনটা কিন্তু মিলবে না যেমাত্র আমি দ্বারা দেব তখন লাইনটা মিলবে অর্থাৎ দ্বারা এই বাক্যটার মধ্যে বিভক্তি হিসাবে কাজ করেছে কোয়েশন নাম্বার টুয়েলভ হচ্ছে ছোট মুখে বড় কথা মানাই না এখানে ছোট মুখ কোন কারকে কোন বিভক্তি এখানে এটা হবে অপাদানে সপ্তমী নাম্বার হচ্ছে ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে তো ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমি আগেও বলেছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে এটা হয় কর্মকারক কি কারক হয় কর্মকারক কোয়েশন হচ্ছে কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ কোনটা সম্প্রদান কারকে এ যেমন দাও তো যখন আমরা এটা হবে নিঃস্বার্থে দান তো এটা হবে কি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি বিভক্তির ক্লাসও আমি দিয়েছি ফ্রেন্ডস কারকের ক্লাসও দিয়েছি বিভক্তির ক্লাসও দিয়েছি কনসেপ্ট তোমরা আগে দুইটা ক্লাসই দেখে নেবে দেখার পর আজকেরই এমসি ক্লাসটা দেখবে আশা করি তোমাদের প্রত্যেকটা কোয়েশন ইজি লাগবে বা তোমরা প্রত্যেকটা কোয়েশন আনসার করতে পারবে তো কোয়েশন হচ্ছে কোনটি প্রাণীবাচক কর্ম তো এখানে প্রাণীবাচক কর্ম কোনটা প্রাণীবাচক কর্ম হচ্ছে গৌণ আজকে কোয়েশন নাম্বার আজকের ক্লাসে কোয়েশন নাম্বার সিক্সটিন কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় যখন আমরা কারক ব্যবহার করি কারকের ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় সন্ধির ক্ষেত্রেও হয় না প্রকৃতির ক্ষেত্রেও হয় না সমাসের ক্ষেত্রেও হয় না লাস্ট কোয়েশন আজকের ক্লাসের কারক ব্যাকরণে কোন অংশ আলোচিত হয় তো কারক ব্যাকরণে বাক্য তত্ত্বে আলোচনা হয় তো আবারও কোয়েশনগুলি ফ্রেন্ডস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এই কোয়েশনগুলি খাতায় নোট ডাউন করে রাখতে পারো প্র্যাকটিসের জন্য আর তোমাদের যদি কিছু ডাউটস থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের ডিমান্ডগুলি কমেন্ট করে জানাবে চেষ্টা করব তোমাদের ডিমান্ডসগুলি থেকে ক্লাস নিয়ে আসতে এবং তোমাদের ডাউটগুলি ক্লিয়ার করতে তো আজকের যে ক্লাস কারক বিভক্তি থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ এই এমসিকিউ থেকে কিছু ডাউটস থাকলে কমেন্ট করে জানাবে আর এই ক্লাসটা দেখার আগে কনসেপ্টের ক্লাসটা অবশ্যই দেখে নেবে কারক আর বিভক্তির কনসেপ্টের ক্লাস এবং তোমাদের ডিমান্ডগুলি কমেন্ট করে জানাবে এবং আমরা যেভাবে ইউটিউবে ক্লাসগুলি নিয়ে আসছি আমরা আমাদের নোটসগুলিও রেডি করেছি তোমরা যদি নোটসটা নিতে চাও তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় তোমরা যদি নোটসটা নিতে চাও আমাদের টিম দ্য সাকসেস মাস্টার আমরা নোটস রেডি করেছি যেখানে ট্যাট ওয়ান ট্যাট টু সায়েন্স আর্টসের জন্য নোট প্রোভাইড করা হচ্ছে তোমরা অনেকেই নিয়ে গেছো আর যারা নিতে চাও তারা কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে ফোন নম্বরটা হচ্ছে সিক্স ডাবল জিরো নাইন থ্রি ফোর জিরো ফাইভ টু থ্রি আর আর যারা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে অফলাইন কোচিং নিতে চাও তারাও কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে এই ফোন নম্বরে কারণ আমাদের সেন্টারে নিউ একটা ব্যাচ আমরা স্টার্ট করেছি আর অনেকগুলি ব্যাচ আছে এখন নিউ আর একটা ফ্রেশ ব্যাচ স্টার্ট করেছি যেটা যেখানে টেক টু সিলেবাসের প্রথম টপিক থেকে ক্লাস করানো হয় আর্টস এবং সায়েন্স তো তোমরা যারাই অ্যাডমিশান নিতে চাও বা অফলাইন কোচিং নিতে চাও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এই নম্বরে আর আবারও বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য কারণ তোমাদের পজিটিভ কমেন্টসগুলির জন্যই আমি ক্লাস নিয়ে আসতে পারি তো তোমরা কমেন্টস করতে ভুলবে না দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ক্লাসে আর কমেন্টস করতে ভুলবে না